এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, সাত আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে খাইছ, যাও মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ, পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চলল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যে বলছেন, আবু বকর শুনেছো? বলে কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহাল আমার রাসূল কে এরকম বলেছেন? আবু জাহাল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহাল আমার আল্লাহর নবী, তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এই সব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেয়েরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বললেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয়। তাহলে নবীয়ীন সিদ্দিকীন এনারা হচ্ছেন নেয়ামা প্রাপ্ত। তিন নম্বরে হচ্ছে সোহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। চতুর্থ নম্বরে হচ্ছে সালিহীন। চতুর্থ নম্বরে কি? সালিহীন। সালিহীন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে, হকের সাথে অটল থেকেছেন, কোনো অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধে আচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহীন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সব কিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই, এরা হচ্ছেন সালিহীন। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? চার শ্রেণী: নবীজীন, সিদ্দিকীন, সোহাদা, সালিহীন। এই চার শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামতপ্রাপ্ত। আমরা বলেছি, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো, এটা একটু আদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দললিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দললিন হচ্ছে পথভ্রষ্ট। সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা বলেন না? কারা?
আর দলিন অভিশপ্ত কারা? ইহুদিদের। অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কারণ কি? وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোন আবাস স্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো, তাদের তো জায়গা হইছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হয়েছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কেয়ামত পর্যন্ত, দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের বিষ ফোড়া ইসরায়েল। আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়া পেশাব করলে ভাইসে আলো হইতো সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে, ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই চার শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কল আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ পাঁচ দিন আমরা আলোচনা করলাম। কল আলহামদুলিল্লাহ। এখন এই সূরায়ে ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠায় দিতে চাই, যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কিনা? মনে রাখতে সুবিধা হবে। সূরায়ে ফাতিহা আয়াত কয়টা? এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে। সূরায়ে ফাতিহার শিক্ষা এক, সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ, যখন কোন ফাসেকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রসুলের প্রশংসা করতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর প্রশংসা করব যারা আমার রসুলের, আল্লাহর হুকুম মানে, আর আমার রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তারা আমাদের সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ। দুই, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার দ্বিতীয় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক
আল্লাহ পাক সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো দ্বিতীয় শিক্ষা, মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। তিন নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নম্বর তিন, জীবনের সকল ক্ষেত্রে গোলামি আনুগত্য দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি কার হবে? সিল্লা বলেন কার হবে? তিন, চার নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। পাঁচ, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। ছয়, অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীজিন সিদ্দিকিন সোহাদা সলিহীনদেরকে। সাত, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি নাসারা আল্লাহর আল্লাহ বিরোধী যারা মুশরিক নাস্তিক মুরতাদ, এ সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে, গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আর এই এইভাবে সাতটি আয়াতের সাতটি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের, আর যে সব ফেরেশতারা তার নিকটে আছে তারা সবাই আল্লাহ পাকের বন্দিগি করছে, আল্লাহ পাকের বন্দিগি করার ভিতরে কেউ ত্রুটি করছে না। يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ, তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে, আনুগত্য করছে আকাশের সমস্ত ফেরেশতারা। কত ফেরেশতা তার তো কোনো ঠিক ঠিকানা নাই, কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে, শুধু রুকুর হালতে আছে, কেউ তো সেজদার হালতে আছে, কেউ তো কিয়ামের হালতে আছে, আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে, সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে। এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তাসবিহ আমার গুণকীর্তন করার জন্য সব সবাই এর মধ্যে ব্যস্ত আছে। তাসবিহ পড়ছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, তাসবিহ পড়বে কিয়ামত পর্যন্ত। যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে এর মাঝখানে, সব তাসবিহ পড়ছে কার? আল্লাহ পাকের জিকের করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন, যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে, হাত্তাকে সমুদ্রের তলদেশের দরিয়ার তলদেশের বালুকণা পাথরের নুড়ি শৈবাল সব কিছুর থেকে আল্লাহ পাকের জিকির হচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, পড়েন সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি নিজের উপর জুলম করেছি। গাছপালা তরুলতা সব তাসবিহ পড়ছে, জিকির করছে কার?
আল্লাহ পাকের। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন গাছের পাতাটিও ছিল না, প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না, কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে। কার জিকির করে? গাছপালা তরুলতা কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তেসবিহ করছে, জিকির করছে। কোরআনে কারীম বলছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির, আকাশমণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের, এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে, মালিক হচ্ছেন তিনি। আর তার তাসবিহ আকাশ জমিন যা দেখতে পাই যা দেখতে পাই না এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ গুরু কীর্তনে সব নিরত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন, আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নয়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে এবং বৃক্ষ এবং নক্ষত্র রাজি সেজদায় রত হয়ে আছে, সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে। এই ইবাদত তাসবিহ আজ্ঞা অনুবর্তিতা নিয়মানুবর্তিতা সচেতনতা সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধূলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয় কার নির্দেশে হয়? কার নির্দেশে হয়? আরো লক্ষ্য করুন, সমুদ্রের পানি লবণাক্ত, এই নোনা পানি সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা সুরমা এসব মিষ্টি পানির ভিতরে জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায়, আবার ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে নোনা পানির মধ্যে চলে যায়, মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হেজাব নাই, কোনো বেড়া নাই বাদ নাই, অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না, নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না। এই যে আল্লাহ পাকের হুকুম মেনে সব চলতেছে, জোয়ার ভাটাগুলি হতেছে, রাত আর দিন চলতেছে, রাত বারোটার সময় সূর্য এসে বলে না রাত সর আমি এখন দিন বানায় ভালাবো, বেলা বারোটার সময় রাতের আগমন ঘটতে পারে না, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না, চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না, কারো সঙ্গে কারো বাধা হয় না, টক্কর লাগে না, সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে, এর কোনো পরিবর্তন হবে না, নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না, হবে নাকি? ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আমার প্রকৃতির আইনের মধ্যে আমার ল অফ নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না, সবগুলি আমার আইন মানতে হবে। এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না, ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না, একটা মানুষ আল্লাহরে মানে না, ও না মানতে পারে, যে জিব্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যে জিব্বাটে দিয়া বলে সে জিব্বা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কিরকম? জিব্বার উপরে যদি তিতা রাইখা আপনি বলেন তিতা থুইছি তাতে কি হয়েছে, খবরদার তিতার টেস্ট নিবি না, তিতা টক এই টেস্ট নিতে পারবি না, আপনার কথা জিব্বা শুনবে? শুনবে না। ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। টয়লেটে গিয়ে আপনি না কেড়ে কবেন যে খবরদার আমি একটা বিরাট অফিসার,
অনেক টাকা পয়সার মালিক অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা, সবাই আমার হুকুম মানে, তোকেও মানতে হবে, খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না ঢোকে, নাক আমি চাপিয়ে ধরতে পারবো না, শুনবে না কে? শুনবে না, নাক হোক, কান হোক, চোখ হোক, মুখ হোক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব হুকুম মানে কার? হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসল, আল্লাহকে বললো যে আল্লাহ নাই, সব এমনি এমনি হয়, এর কপাল পড়ার লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পড়ার লক্ষণ, সব বোঝে, একটা মাইক দেখলে কয় যে না কেউ এটারে বানাইছে, এই যে একটা ভিডিও ক্যামেরা, এটারে কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অমনি একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে, বলবে কেউ? কোনো পাগলেও কবে এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে, চার পাঁচজন পিসা বাসিয়া কোসার কোনে দাঁড়াইয়া ফু দিছে সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে, এটা কথা হইল? একটা ছোট্ট টেবিল, একটা চায়ের কাপ দেখলে পরে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে, আজিব, এত বড় বিশাল আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ, এই মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড়, নদ নদী, এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পোড়াই বলতে পারে যে কেউ নাই, এমনি এমনি হয়েছে, আজিব তামাশা, এমনি এমনি একটা চাউল তৈরি হয় না, একটা ডিম তৈরি হয় না, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল, সবগুলির পেছনেই আল্লাহ পাক আছেন, তিনি সৃষ্টি করেছেন। এখন উপাস্যের প্রতি, উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, উপাস্য পাও না কে আল্লাহ তা ঠিক পাও না, তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে, আর তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আরো জনে বলেন নাম কি? আল্লাহ পাক। এখন প্রশ্ন ওঠে আল্লাহরে বানাইছে কেনা, এরা বলে তো মুরগি আগে না ডিম আগে, ডিম যদি আগে হয়ে থাকে তো ডিমটারে পারলো কে, আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়ে এসে জুড়ে বসলো, আইলো কই থেকে? আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার স্রষ্টাকে? এই প্রশ্ন তুলেছে, প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল, প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টাকে? আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন, আমার এত ভালো লাগলো, বইটার নাম হচ্ছে আল কোরআন দ্য চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব, দারুণ লিখেছেন তিনি, আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন। সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন, স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো, কানা সাহেব মানে কুজো সাহেব সিটই শুইতে, একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন, একটা লবণ কণা, একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে, অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে, তার ধারণ ক্ষমতা যতখানি, এতখানি জিনিস ধারণ করতে 1000 বার্টন রাসেলের মগজের দরকার, একটা লবণ কণা সেইটার চিন্তা করাই কঠিন, আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও, এটা কি স্বাভাবিক কথা? এটা পাগলের প্রশ্ন হতে পারে, এটা পাগলের প্রশ্ন হতে পারে। গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্যচারী ছিল, গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি আসে কয় কি, কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ, হিন্দুরা যারে কয় ভগবান, খ্রিস্টানরা যারে কয় গড, মহাশূন্য এত ঘুরলাম আল্লাহরেও দেখলাম না ভগবানেরও দেখলাম, আজিব তামাশা, তুমি তো তোমার শরীরটাই দেখো না, তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না, তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো? আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালুটা কেমন, নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, নিজের হিপ দেখতে পারো না, আয়না টায়না সাইড পাশখান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে, নিজের শরীরটাই দেখো না, কত বড় সাহস এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও, কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না, তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তিনি বলেছিলেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনোই দেখতে পারবা না,
সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই পৃথিবীর সব কিছু ইঙ্গিত করে যে একজন আছেন, এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন, ফুল দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, কিন্তু গন্ধ দেখা যায় না। এই পানির মিষ্টতা, মিষ্টি পানি, ফুলের গন্ধ, জোনাকি পোকার আলো, এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন, এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন, আর যিনি আছেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি, স্রষ্টাকে চেনার জন্য, এই স্রষ্টাকে খোঁজার জন্য, চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো। ওই যে আমি আগে বলেছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই, কারো না কারোর সামনে মাথা নত করে দেবে। সেজন্য মানুষ, কেউ তো আগুনকে পূজা করল, আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে মাথা নত করে দিল, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করল, কাঠের মূর্তি, মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, এগুলি কি মাছির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে? এ চ্যালেঞ্জ কার? আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন, ওরা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে? পারবে না। এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয়, মূর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয়, এই খাদ্যের উপরে যদি মাছি পড়ে, খাবারগুলি উড়াই নিয়ে যায়, অথবা ওদের নাকের উপর এসে যদি মাছি এসে পড়ে, এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়াই দিতে পারবে না? পারবে? পারবে না। সুতরাং বুঝতে হবে, একথা বুঝতে হবে, স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো, পাথরের পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সাপের পূজা করলো, বাঘের পূজা করলো, শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান, এটার বাংলা করলাম না, এটারও পূজা করলো, এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো। বন্ধুগণ, মাটির পূজা করলো, জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা না ফাবুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনে কারিম বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো, যার সামনে পূজা করো, অর্চনা করো, বন্দিগি করো, ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমারই গোলাম। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ হচ্ছেন এক এবং একক। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো, ওরা আমার গোলাম। সূর্য কার গোলাম? চন্দ্র কার গোলাম? সাপ বলেন, বাঘ বলেন, আগুন বলেন, সব কার গোলাম? এগুলি সব কার কথা শুনে? আগুন যতই পূজা করেন, আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে? ছাড়বে না। তবে হ্যাঁ, আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছিল, আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচাই দেই, হযরত ইব্রাহিম বলেছিলেন, আমার তো পরীক্ষা হতেছে, ইমতিহান হতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি আগুনে পুড়লে পরে আমার মাবুদ, আমার খোদা, আমার আল্লাহ তিনি যদি খুশি হন, তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজারবার পড়তে রাজি আছি। তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি তো অন্ধ,
আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন, আগুনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক, আল্লাহ পাক। আজ যদি কোনো পূজা করা রাখবে না আগুনের, আগুনের পূজা করা তো হারাম, আগুন হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে মখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো যুবরাহিম কা ইমা পয়দা, আজ ভি হো যুবরাহিম কা ইমা পয়দা, আকর সকতি হে এক আন্দাজ গুলিস্তা পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ইমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালানো হয়, সে আল্লাহ আজও আছেন না নাই, আছে কি না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং মহান শক্তিধর আল্লাহ পাক, তার হচ্ছে সব গোলাম, তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো, সে তোমারে কিচ্ছু দিতে পারবে না। আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি, একজন ভিক্ষুক, সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, ভাই আমারে 10টা টাকা দাও, সে 10 টাকা পাবে কই? সারাদিন খয়রাত করিয়া পাইছে মোটে 5 টাকা, তোমারে তো 10 টাকা দিতে পারবে না, ও ভিক্ষুক তুমিও ভিক্ষুক। সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক, সবগুলি কি ভিক্ষুক। প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধান সেনাপতি হোক, আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না, গোলাম। এগুলি সব কি? গোলাম আর গোলাম। সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে। এই প্রকৃতি, এই নেচার শিখাচ্ছে, একজন আছেন সেটাকে বুঝতে হবে। বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন? কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে কান দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না, বিবেক দিয়ে সব বুঝলো, বিবেক দিয়ে সমস্ত জিনিস, নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না। কান দিয়েছিলাম শোনার জন্য, গান শুনলো, বাজে কথা শুনলো, সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না, হক বুঝলো না, হক শুনলো না, হক দেখলো না, সত্যকে চিনতে পারলো না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, জানোয়ার পশু। আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না, বাল হুম আদাল, একেবারে পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো পশু অবিশ্বাসী নয়, পশু অবিশ্বাসী নয়, পশু কাফের নয়, পশু মুশরিক নয়, পশু মুরতাদ নয়, পশু নাস্তিক নয়, ঠিক কি না? সুতরাং পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ। পশু যেটা বোঝে তাও বোঝে না, পশু তো অন্তত মালিকের আনুগত্য করে, তার কথা শোনে, যার খায় তার কথা শোনে। কুত্তাটাও, কুকুরও,
যার খায় তার কথা শোনে, ঠিক কিনা কন? অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিলেন, পড়তে দিলেন, সব কিছু দিলেন, তার এবাদতটা বুঝতে চেষ্টা করলো না, তার এবাদত বুঝতে চেষ্টা করলো না, তার গোলামি করতে জানলো না। সুতরাং এগুলি হচ্ছে উলাইকা কালানাম, এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো, জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতে বেশি দৌড়াইতে পারে। সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া। সে সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না, মনুষ্যত্বকে বাড়াতে পারলো না। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন, মুঝে ইয়ে দরহম কে দিলে জিন্দা তু না মর জায়ে, মুঝে ইয়ে দরহম কে দিলে জিন্দা তু না মর জায়ে, কে জিন্দগানি ইবারত হ্যায় তেরে জিনে সে, মুঝে ইয়ে দরহম কে দিলে জিন্দা তু না মর জায়ে, আমার এই ভয় হয় হে আমার জীবন্ত আত্মা তোর না অপবৃত্ত হয়ে যায়, কারণ তোর যদি অপবৃত্ত হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই। আমরা তো আমাদের আত্মা জীবিত আত্মাকে মেরে ফেলছি, জীবিত আত্মাকে মেরে ফেলছি, আত্মাকে বিকশিত করছি না। আত্মাকে বিকশিত করতে হবে। এই আত্মা বিকশিত হবে কিভাবে? সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন, ঠিক কিনা কর? সকলের খাবার এই জমিনে। মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন। কলা দিয়েছেন, কচু দিয়েছেন, আলু দিয়েছেন, মূলা দিয়েছেন, তাল দিয়েছেন, বেল দিয়েছেন, মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, পনির দিয়েছেন, দুধ দিয়েছেন, গোশ দিয়েছেন, খাবারের কোনো অভাব রাখেন নাই, সব মাটি দিয়েছে। কিন্তু যেই রুহটা আমাদের ভিতরে, যে আত্মাটা আমাদের মধ্যে, যে আত্মা থাকলে পরে বাঁচি, আত্মা না থাকলে পরে মরে যাই, সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না। রুহটা কি? আল্লাহ পাকের, আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওয়াইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। নবী হে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, এর জবাব হচ্ছে এই বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর একটি অর্ডার, একটি হুকুম তোমার ভিতরে কাজ করছে, ওই রূহেরও কিছু খাবার আছে, ওই রূহেরও কিছু খাবার আছে। সেই রূহকে খাবার জমিনে তৈরি হবে না, রুহু গোস্ত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, সর খাবে না, ফল খাবে না, কি খাবে? রুহের খাবার যেহেতু রুহু এই পৃথিবীতে তৈরি হয় নাই, রুহ এসেছে আলমে আরোহা থেকে, সেজন্য রব্বুল আলামিন রুহের খাবার পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনে করিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন। রুহুকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন, তেলাবতে কোরআন। যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। একটু হারাম শরীফ থেকে বেড়ায় আসেন, টাকা পয়সা যাদের আছে তাদের বলছি, পয়সা কড়ি যাদের আছে সিঙ্গাপুর বেড়ায়। আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি, মার্কেটিং ছাড়া আর কিছুই নাই। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসিয়া খুব দেখে আসছে, টাকা নষ্ট করে লাভ নাই। বরং পয়সা কড়ি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনই। পয়সা কড়ি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কেন বলছি? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন, সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারাবিহের ভেতরে, মনে হচ্ছে যেন আকাশ থেকে ওহী নাজিল হতেছে, মানুষের চোখের পানি, নাকের পানি একাকার হয়ে যায় হারাম শরীফের ভিতরে। সেখানে তো মোনাজাত, সারা বছর মোনাজাত হয় না, মোনাজাত হয় রমজান মুবারকে বেতারের নামাজের ভিতরে। বেতারের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন, অন্তত 8-10 লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। কোরআন কি মজা! কোরআন হচ্ছে রুহের খাবার। আমরা তো রুহিরে খাওয়াই না, ঘোড়ার উপরে চড়ি, গাধার উপরে চড়ি, ঘোড়ারে গাধারে জন্মের মতো মোটেই খাইতে দেই না, নিজে খাই জন্মের মতো খাইয়া। ঘোড়ারে খাইতে দেওয়া হয় না, গাধারে খাইতে দেওয়া হয় না, ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন চার ঠ্যাং চার দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়ার কোনো পথ থাকে না। আমাদের মানুষেরা খায় কি? সুবহানাল্লাহ, এই যে সবরাত আসতেছে, কি যে খাবে
দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে, বুঝতে শিখুন। হেদায়তের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারিম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার, কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে? মানুষ। চিল্লা এখন কারে? মানুষ হলো সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আমার। ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশরাফুল মখলুকাত। মানুষ কি মখলুকা? সৃষ্টির সেরা। আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া? আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন, বল্লার মতো হুল ফুটাইতে পারেন, কুত্তার মতো কামড়াইতে পারেন, হাতির মতো শক্তি আছে, গরিলার মতো শক্তি আছে, মাছের মতো সাঁতরাইতে পারেন, সাপের মতো ক্রুদ্ধতা আছে, সিংহের মতো হিংস্রতা আছে? তো কিসে, কোন দিক থেকে আপনি আশরাফুল মখলুকাত হলে? আশরাফুল মখলুকাত হয়েছেন জ্ঞানের কারণে। কিসের কারণে? সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষগুলি ثُمَّ رَدَدْنَاهُ فِي أَسْفَلَ سَافِلِينَ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ এই মানুষ নিচে নামতে নামতে, এত নিচে নামে, শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকায়া দেখে আর চিন্তা করে, এর দূর নামলো কেমনে? শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আজ আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন পাশ করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের সাথে অনেক কিছু, শয়তান ওই সব কাম জানেও না, বোঝেও না। শয়তান তো ভালো, কুত্তাও জানে না, ঠিক কিনা কন? কুকুরেও সমকামিতা করে না, শুয়ারেও করে না, গাধায়ও করে না, মানুষ কোথায় নামছে? এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ইমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার। এই অপুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত, ইবাদত গোলামি অর্থে, এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে, সে অর্থগুলি আমাদের জানা দরকার। যেমন ইবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। অতঃপর মূসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে, তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দিনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবেদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব? এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না। সেজন্য কোরআনে কারিম অন্যত্র বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
واشكروا لله إن كنتم إياه تعبدون হে ইমানদারেরা, তোমরা যদি আমার ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো। তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন, পড়তে দিবেন, সব কিছু আল্লাহ পাক করে দিবেন। তো আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে আর তাগুতকে অস্বীকার করতে হবে। অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে, ফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাউ ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুত অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মহান অবলম্বন ধারণ করলো যে কোনো জিনিসই তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না, এমন এক মহান অবলম্বন ধারণ করেছে। সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছে, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুসসালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের বলেছেন আমার জাতি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই, তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রব্বাকুম উবুদু রব্বাকুম আই আতিউ রব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো। এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আগামী রাত্রিটা হচ্ছে শবে বরাত, তাই না? বোঝেন নাকি বোঝেন না? আগামী রাত্রিটাই আমরা হচ্ছি সেই ধরনের মানুষ, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি। শবে বরাত শবে কদরে ইবাদত করিয়া জীবনের সব গুণা মাফ করাইতে চাই আর করাইয়া মনে করলাম, বিশ্বাস করলাম যেটা এইভাবে হয়, কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায়। সারা রাত জাগলো শবে বরাতে, সারা রাত জাগলো, সকালবেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো, সকালবেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না। যে কৃষক সারা রাত জাগলো, পরের দিন জমিনের আইল ঠেলার অভ্যেসটা পরিবর্তন হলো না। যে ব্যক্তি মিথ্যে কথা বলতো, চুরি করত, ডাকাতি করত, যে অফিসার সারা রাত জেগেছেন, পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকেই বিরত রাখতে পারেননি। তাহলে এই শবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকুন, কতটুকুন ফায়দা? হ্যাঁ, ফায়দা কিছু আছে, ফায়দা আছে, সেটা হলো পায়াস খাওয়া, সেটা হলো গোস্ত খাওয়া, রুটি খাওয়া, এই ফায়দা তো হবেই, এগুলি হয়। কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয়? কথা বুঝেন কি না, কথা বুঝেন কি না? মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে। একজন মাঠে মাঠে ঘুরছে, আর এক পাগল এসে জিজ্ঞেস করছে, ঘুরছ কেন? কয়, ঘুরবো না, আগামীকাল কোরবানির দিন, গরু তালাশ করতেছি, গরু পাচ্ছি না, বাজারে টাজারে ঘুরলাম, আবার আর এক বাজারে যাচ্ছি। আরে বাজারে বাজারে গরু কেন, মাঠে কত গরু আছে, একটা ধরে জবাই দিলেই তো হয়। লোকটি বলছে, দেখো পরের গরু জবাই দিলে তা তো গোনা হবে। কয়, না তুমি অঙ্ক বোঝো না, গরু যারই হোক কোরবানির দিনে গরু জবাহ যদি করো তাহলে সব তো একটা হবে, কোরবানি উপলক্ষে জবাহ করছে একটা সব পাবা না? তো কোরবানির জন্য একটা সব হবে, আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে। কোরবানি যখন দিবা তো কোরবানির সব আর চুরির পাপ ভগ্নংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোস্ত খাবা ফাও। তো মানুষের অবস্থা তো তাই হয়েছে,
মানুষের অবস্থা হয়েছে, শবে বরাতে সারা রাত জাগবো, কান্দাকাটি করবো, ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে, আর গোস্ত রুটি তো আসেই, জন্তুর পারলাম খাইলাম, পরের দিন টু ফুর্তি, নো চিন্তা, নাউজুবিল্লাহি মিন যালিক। এ কান্দারও দাম নাই, আর এই ধরনের রাত জাগারও দাম নাই, এই ধরনের ইবাদত করেও দাম নাই। ইবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে, ভুল অর্থ যেটা এসেছে, সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ যাকাতই শুধু ইবাদত, না, ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। পার্লামেন্টে গোলামি হবে কার? আল্লাহ। কোর্ট কাছারিতে কার? আল্লাহ। অফিস আদালতে কার? আল্লাহ। স্কুলে কলেজে কার? আল্লাহ। খেতে খামারে খাওয়া কার? আল্লাহ। রান্নাঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার? আল্লাহ। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত, রোজা রাখার নামও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন যে এটা ঠিকই, আশ্চর্য কথা শুনাইলেন, নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে, কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে, কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই পাঁচ দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে, সুবহানাল্লাহ, কর এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমল নামায় লেখা যাবে।